What's up guys, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো এই চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সো আজকের ভিডিওটা হতে চলেছে একটু ইন্টারেস্টিং। সো যেহেতু আমি এই ভিডিওতে দেখাবো আজকে আমার ইউটিউবের ফার্স্ট ইনভেস্ট কত টাকা এবং কি। সো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা ডিভাইস কিনছি, যেটা মাইক্রোফোন ডিভাইস, বয়া M1। সো প্রথম পর্যায়ে যারা ইউটিউব ফুল মানে ইউটিউবে কাজ করছেন সকলে জানেন আসলে ডিভাইসটা কেনার কথা। সো আজকে এরই প্রাইস আপনাদের সঙ্গে শেয়ার করব। সো পুরো ভিডিওটা দেখুন, সবাইকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সঙ্গে প্রথমেই ডিভাইসটির প্রাইস এবং মেমোটা শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, এটা অ্যারিস্টো কম্পিউটার কুষ্টিয়া ল্যাবরেটরির একতলায়। সো এটার প্রাইস আমার কাছ থেকে 800 টাকা নেওয়া হয়েছে। সো এটার রিয়েল প্রাইস কত এটা নিয়ে কোনো দ্বিমত থাকলে অবশ্যই কমেন্টে জানান। দেখুন, এখানে প্রাইসটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম সর্বপ্রথমে। সো গাইস, এখন আমি প্রোডাক্টটি আনবক্সিং করব। ভিতরে যদিও বা এটা পরীক্ষা করার জন্য আনবক্সিং আগেই করা ছিল, তারপরও আমি আবার এটা যথাভাবে বক্সে ঢোকায় রাখছি। বাবা, ছিঁড়ে গেল, ব্যাপার না। সো গাইস, খুললে দেখ ভিতরে লক্ষ্য করতে পারবেন সুন্দর একটি ব্যাগ, আর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে আর স্টিকার। সো এটা একটা ইউজার ম্যানুয়াল, তো এখানে কীভাবে কীভাবে কী করতে হবে এগুলারই ছবি দেওয়া আছে। সো এগুলো রাখা যাক। ভিতর থেকে প্রোডাক্টটা বের করি। সো গাইস, দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আলাদা থাকে, অবশ্যই ওখান থেকে সেট করা আছে। সো এটা হচ্ছে খোলা যায়, ভিতরে অবশ্যই একটা ব্যাটারি ইউজ করা যায়, আর দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি, এটা সম্ভবত 6 টাকা দাম। সো আমি এটা ফ্রি পাইছি যেহেতু প্রথমবার। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তিনটা অপশন আছে, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। হ্যাঁ, উপরেরটা আছে ক্যামেরা, মাঝখানে সুইচটা রাখলে এটা অফ থাকবে, আর নিচেরটা স্মার্টফোন। সো গাইস, সঙ্গে আর একটা প্যাকেট আছে, দেখি এর মধ্যে কী আছে। সম্ভবত একটা পিন, এটা কী কাজে লাগে আমার জানা নাই, যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সো ডিভাইসটা কেনার আগে অনেকের কাছ থেকে শুনছি অনেক সুন্দর এটা সাউন্ড কোয়ালিটি। সো পুরো ভিডিও জুড়েই এই ডিভাইসটা দিয়ে সাউন্ড দেওয়া হয়েছে, ভয়েস দেওয়া হয়েছে, আমার আগের ভিডিওগুলোতে অবশ্যই নেই। তবে এই ভিডিওটাই আমি এই বয়া M1 দিয়ে ভয়েস দিয়েছি। সঙ্গে এটা কিট আছে, সম্ভবত এটা কলারের সঙ্গে অথবা শার্টের সঙ্গে ঝুলিয়ে রাখার জন্য ডিভাইসটা। প্রিয় ভিউয়ার্স, আনবক্সিংয়ের সময় যে ভয়েসটা ছিল, যে সাউন্ডটা ছিল, ওই ভয়েসটা ছাড়া পুরো ভিডিওতে যে ভয়েসটা যে সাউন্ডটা আছে এটা সম্পূর্ণ রেকর্ড করা বয়া M1 দিয়ে। সো এটা সাউন্ড কোয়ালিটিটা কীরকম অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর আনবক্সিংয়ের সময় যে সাউন্ডটা ছিল ওইটা অবশ্যই আমার ডিভাইসের সাউন্ড। অবশ্য সাউন্ডটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কি ডিস্টেন্স দুইটার মধ্যে। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো সেই ভিডিও, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।